বিতর্কিত লোকের ঠাই আওয়ামী লীগে হবে না উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুসময়ের কোকিল নয়, দুঃসময়ের কর্মী চাই আওয়ামী লীগ। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অভিযান শুরু হয়ে গেছে, শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে, সব সাহস আছে, বঙ্গবন্ধুর কন্যা প্রমাণ করেছেন নিজের ঘর থেকে তিনি শুদ্ধি অভিযানের সূচনা করেছে। কেউ ছাড় পাবে না।